নিজে সহ্য করতে পারতাম না, এত ব্যথা ছিল আমার। কিন্তু আজকে এখানে আসার পরে এটা নিজের চেষ্টার জন্য যেভাবে ফিজিও দিচ্ছে, আমি সত্যি তাকে অনেক কৃতজ্ঞ। আজকে আমি সোজা দাঁড়াতে পারতেছি, চিকিৎসা হয়ে পাইছি, সার্জেন এজিকটা করছে, সত্যি অসাধারণ। আমি এই ডিপিআরসি হসপিটালের জীবনে ভুলব না। আমি ডিপিআরসি আগে যখন ভর্তি হই তখন শুনেছিলাম যে ডাক্তার শফিউল প্রধান স্যারের হাতে ম্যাজিক আছে, কিন্তু বাস্তবে আমি ভর্তি হওয়ার পরে অনুভব করলাম না, নিজে চিকিৎসা নিয়ে অনুভব করলাম সত্যি এখানে ম্যাজিক। আমি 15 দিনে যে পরিবর্তন হয়েছি, আমি এটা চিন্তার বাইরে, এটা অসম্ভব যে নিজের নিজে এত ভালো লাগতেছে, নিজের এত ফ্রি লাগতেছে। শরীর ভারী ছিল, এখানে ব্যথা করতো, সেখানে ব্যথা করতো, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এখন অনেক ফ্রি লাগতেছে আমার, এখন অনেক ভালো লাগতেছে আমার। আপনারা সবাই আসেন এখানে, দেখেন, সবাই চিকিৎসা নেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন আপনারা। আমি ঢাকা, আমার ঢাকা চাঁদনি চক নিভাসেন জুয়েলার্স নামে একটা প্রতিষ্ঠান আছে। আমার অনেক কাস্টমার যারা ভাইরা আছে, বোনেরা আছে, সবাই এসে আমাকে দেখে খুব কষ্ট পাইত। আমি গুজার হয়ে গেছিলাম, ব্যথায় কষ্ট পাইতাম, কিন্তু এখানে আসার পরে ডিপিআরসিতে ভর্তি হওয়ার পরে আজকে যে আমি 15 দিন আগে যা ছিলাম এখন এসে আমাকে তারা দেখে যাক, প্রয়োজনে আমার তার মোবাইল নাম্বার আমার নেক নিয়ে দেখুক, বা আমার সরজমিনে দোকানে এসে দেখে যাক, নিভাসেন জুয়েলার্স চাঁদনি চক শপিং কমপ্লেক্স দোতলায় এসে দেখে যাক যে আমি কতটা এখন সুস্থ হয়েছি। আমাকে দেখে তারা যদি ইন্সপায়ার হয়, তারা যদি নিজেরা ট্রিটমেন্ট নিতে চায়, আশা করি আমাকে দেখে তারা প্রমাণ পেয়ে যাবে যে না, এখানে আসলে পরে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায়, ম্যাজিকের মতন কাজ করে এখানে। নিজে সহ্য করতে পারতাম না, এত ব্যথা ছিল আমার, কিন্তু আজকে এখানে আসার পরে এটা নিজের চেষ্টার জন্য যেভাবে ফিজিও দিচ্ছে, আমি সত্যি তাকে অনেক কৃতজ্ঞ। আজকে আমি সোজা দাঁড়াতে পারতেছি, চিকিৎসা হয়ে পাইছি, সার্জেন এজিকটা করছে, সত্যি অসাধারণ। আমি এই হসপিটালের জীবনে ভুলবো না।